بسم الله الرحمن الرحيم. Hello viewers, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাই ভালো আছে, শুধু আমি একটু অসুস্থ আজকে দুই তিন দিন যাবত, তারপরও আলহামদুলিল্লাহ তেমন কোনো গুরুতরই না, শুধু একটু আর কি প্রেশারটা বেড়ে গেছে এই যা। যাই হোক, প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, টিপস সহ পুঁই শাকের রং এবং চিংড়ি মাছটা কিভাবে নরম থাকবে রান্নার পরেও, তাই সেই টিপসটা সহ আরেকটা টিপস আছে, সেটা হলো দিলে চিংড়ি মাছের অনেক ঘ্রাণ আসে আর তরকারিটা অনেক মজা হয়, তাই সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এখনো পর্যন্ত যে ভাইয়া আপুরা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে, আর এটা কিভাবে করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তা শুন চলে যাই মূল রান্নাতে। তাই তো এখানে কিছু চিংড়ি মাছ আপনি ভাইয়া আর কি এনে রেখেছিল, কাল আমার শরীরটা ভালো ছিল না তার জন্য গতকালকে আমি কোনো রান্না করতে পারিনি, কিন্তু আপনি ভাইয়া বাজার নিয়ে আসছিল আর এই যে এখানে 1 কেজি চিংড়ি মাছের মতো নিয়ে আসছে, তো এখানে ছোট বড় মিলানোই আছে চিংড়ি মাছগুলো, এটা দেশি চিংড়ি আর আপনার ভাইয়া দেশি চিংড়ি ছাড়া কোনো চিংড়ি মাছ খায় না, কোনো মাছই খায় না, সব মাছই আমাদের নদীর মাছ আর কি খায় উনি। তাই যাই হোক, এই যে মাছগুলি এখন আমি ভালো মতো আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আবারও ধুতে হবে, আগে পরিষ্কার করে এই মাছগুলি আমি আবার ছোট বড় এগুলো আলাদা করে নিব, কেননা দেখা যায় কখনো কখনো ভাজি যখন আমরা খাই তখন হলো ভাজির মধ্যে কিন্তু ছোট ছোট গুঁড়ো চিংড়িগুলো দিলে ভাজিটা খেতে ভালো লাগে, তা আমি এভাবে সবসময় চিংড়ি মাছ যখন বাজার থেকে নিয়ে আসে তখন আমি এই চিংড়ি মাছগুলো আর কি আলাদা বেছে তারপর আর কি ছোট বড় এগুলো সবগুলো আলাদা আলাদা করে বাটিতে রেখে ফ্রোজেন করে নিই। তো চলুন কিভাবে আমি মাছগুলো বেছে নিব, কেননা আমার এক হাতে মোবাইল, তার জন্য আমি মোবাইলটা অফ রেখে আমি মাছগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে বেছে নিয়ে আসছি। আর এই তো পাশেই আমি আবার একটু ডাল চড়িয়ে রেখেছি, তাই তো আমি মাছগুলো একবারে পরিষ্কার করে বেছে নিয়ে আবার ধুয়ে ভাগে ভাগে, যে বলেছিলাম এই দেখুন ওইটা কিছু বড় বার হয়েছে আর কিছু একেবারেই ছোট, আর এগুলা ছোটোর চাইতে একটু বড়, তা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি, এগুলি ফ্রোজেন করব। আর এখান থেকে কিছু মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি পুঁই শাকের সাথে রান্না করবো। আর এখানে হলো একটা টিপস বলেছিলাম, এই যে চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে এগুলা কিন্তু সাধারণত ফেলে দেয়, কিন্তু আমার মা শাশুড়ির মাদের দেখেছি তারা হলো এটা তরকারির মধ্যে বেটে তারপরে দেয়, বেটে বলতে এখন তো আর বাটার সময় নাই বা বাটার দিন নেই, এখন ব্লেন্ডারেই সব হয়ে যায়, তাই এটা হলো ব্লেন্ডারে আমি ব্লেন্ডার করে তারপরে এটা ছেঁকে নিয়ে আসছি। তাই এটা কিন্তু একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, এখন এটা ব্লেন্ডার করে ফিরে আসছি। আর চলে আসলাম হলো মূল রান্নাতে, আমি ব্লেন্ডার করে পাশেই রেখে দিয়েছি, তো এখানে আমি একটু অল্প করেই তেল দিয়ে আমি রান্না করি সবসময়, তা পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, বিসমিল্লাহ, তাই পেঁয়াজ কুচি দিয়েছি, আর 1 টেবিল পরিমাণ এখানে আমি রসুন কুচি দিব, দিয়ে এখন এটা একটু লালচে করে ভেজে নেব। আর এই তো আমার হলো যে আমি ব্লেন্ডার করেছি যে বললাম ওই যে চিংড়ি মাছের মাথাগুলো আর এগুলো সব ব্লেন্ডার করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এটার রসটা আর কি নিয়েছি, তো এই রসটা দিয়েই আমি আজকে রান্না করবো। আর দেখবেন এই রসটা দিয়েই কিন্তু সাধারণত যখন নাকি দেখবেন যে চিংড়ি মাছ বাসায় নেই, কিন্তু যদি এই চিংড়ি মাছের মাথার এই রসটা থাকে ওটা দিয়ে যে কোনো শাক সবজি রান্না করা যায়, যেমন বোত্তা শাক, লাল শাক, এগুলো এই সমস্ত শাক সবজির মধ্যে দিলে অনেক ঘ্রাণ আসে।
যাই হোক, কথা বলতে বলতে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেমন কোনো মশলা না, হাতের কাছে যেই মশলাগুলো আমার আছে সেগুলো দিয়েই আমি পুঁই শাকটা রান্না করেছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এটা আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আর দিয়ে দিব এখন লবণ। তা পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সেই যে ব্লেন্ড করা যে চিংড়ি মাছের মাথার রসটা, সেটা এখানে দিয়ে দিলাম। কিন্তু সম্পূর্ণটা দেইনি, এখানে অর্ধেকটা দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি আবার ফ্রোজেন করে রেখে দিব অন্য কোনো সময়। কোনো তরকারি রান্না করার সময় চিংড়ি মাছের আর কি তরকারিটা রান্না করলে তখন এটা দিয়ে দিব। আর এটা সাধারণত দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, কি বলবো আপনাদের যদি ঘ্রাণটা আমি দেখাতে পারতাম। যাই হোক, আমার মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে আমি হলো প্রথমেই পুঁই শাকের সব একসাথে দিই নি, বা এখানে চিংড়ি মাছও আমি দিচ্ছি না। এখানে হলো পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দিলাম, কেননা শাক পাতার আগেই কিন্তু শাক পাতাটা আর কি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডাটাটা সহজে সিদ্ধ হয় না। তার জন্য আমি আগে ডাটাটা একটু সিদ্ধ, আধা সিদ্ধ করে নেব। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি, অর্ধে আধা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সেই যে চিংড়ি মাছ। তাই চিংড়ি মাছটা এখন এই পর্যায়ে দেওয়ার মানে হলো, যদি আমি মনে করেন আগে থাকতেই যদি পেঁয়াজের তেলের সাথে যদি চিংড়ি মাছটা অনেকেই দিয়ে থাকে, আমিও করতাম আগে, কিন্তু দেখা যায় রান্নার পরে চিংড়ি মাছটা একটু বেশ অনেকক্ষণ যখন চুলায় থাকে বা ডাটা সিদ্ধ হওয়ার অপেক্ষা পর্যন্ত থাকে, তখন দেখা যায় চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। আর এভাবে যদি আমি দিয়ে রান্না করে দেখেছি যে চিংড়ি মাছটা নরম নরম থাকে আর খেতেও কিন্তু একটু জুসি জুসি লাগে। তাই যাই হোক, আমি এভাবে করেও আবার এই ডাটার সাথে একটু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিব, যাতে করে চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা জানি চলে যায়। তা আমি এইভাবে করে একটু ভেজে নিচ্ছি। তাই তো আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে আমি এখন পুঁই শাক দিয়ে দিব। আজকে আপনি ভাইয়া বাসায় নেই, শুধু আমি আর আমার ছেলে আছে, তাহলে আর কি আমাদের দুজনের জন্য এই পুঁই শাকটুক রান্না করছি। আর আপনি ভাইয়া রাত্রে আসবে, আর হলো ইলিশ মাছ ভাজা, আর হলো ডাল তো দেখালাম, সেই আম ডাল আর কি। এখন এই ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। তো ফিরে আসছি রান্না করার পর্যন্ত, সাথেই থাকবেন। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা শুধু ঘ্রাণের জন্য দিচ্ছি, ঝাল হবে না। আর এখন পর্যন্ত কোনো নতুন ভাইয়া আপুদের কাছে যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করবেন। এই কথাটা বলতে বলতে আমি একবার শেষ, এই পাশে থাকা বেল বাটনটা কেন অন করেন না? তারপরে এটা করে দিলে আপনার চ্যানেলের জন্য ভালো হয়, আমার চ্যানেলের জন্য ভালো হয়। আর একটা কথা বলে দিচ্ছি, আমার হলো অ্যাড সহ আপনারা আমার রেসিপিটা দেখার চেষ্টা করবেন প্লিজ, আর লাইক তো দিবেনই, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা আবারও বলছি অন করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর হলো আমার কমিউনিটিতে লেটার রেখে আসবেন। তাই তো আমার হয়ে গেছে চিংড়ি পুঁই শাক, দেখুন কী সুন্দর কালার আসছে। তা যাই হোক, আর বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।